ব্রাহ্মণ আর তিন বদমাস। এক গ্রামে মিত্র শর্মা নামের এক ব্রাহ্মণ থাকত। একবার সে একটা যজ্ঞ করবে বলে ঠিক করল। সেই সময় যজ্ঞে ছাগল বলি দেওয়ার প্রথা ছিল, তাই যজ্ঞ বলি দেওয়ার জন্য ছাগল আনার জন্য ও অন্য গ্রামে গিয়ে একজন লোককে বলল, আমি আগামী অমাবস্যায় একটা যজ্ঞ করতে চলেছি, তাতে বলি দেওয়ার জন্য শাস্ত্র অনুসারে আমাকে একটা ছাগলের বন্দোবস্ত করে দাও। সেই লোকটিও যজ্ঞের যোগ্য একটা সুস্বাস্থ্যবান ছাগলের ব্যবস্থা করে দিল। ভালো ছাগল পাওয়ায় ব্রাহ্মণ খুবই খুশি ছিল। সেই ছাগলকে কাঁধে বসিয়ে সে গ্রামের দিকে যেতে শুরু করল। সেই রাস্তায় সামনে তিনজন খুব বদমাস লোক আসছিল। ব্রাহ্মণকে কাঁধে করে ছাগল নিয়ে যেতে ওই তিনজন ঠিক করল যে যেভাবেই হোক না কেন ওরা এই ব্রাহ্মণের কাছ থেকে ছাগল নিয়েই নেবে। শীতকাল ছিল আর তিনজনের জোরে খিদেও পেয়েছিল। এই ছাগলের মাংস খেতে দারুণ মজা লাগবে, এটা ভেবে ব্রাহ্মণের থেকে ছাগল নিয়েই ছাড়বে এটা ওরা ঠিক করল। আর ওরা তিনজন একটু দূরে গিয়ে রাস্তায় লুকিয়ে বসে পড়ল। ব্রাহ্মণ একটু দূরে আসার পরে ওই বদমাস রূপ পাল্টে ব্রাহ্মণের সামনে এলো আর বলল, আরে ব্রাহ্মণ মহারাজ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কুকুরটাকে কাঁধে বসিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? লোকে দেখলে কি বলবে? তাই শুনে ব্রাহ্মণ রাগের সাথে বলল, আরে গাধা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাঁধে ছাগল আছে আর তুই তাকে কুকুর বলছিস? আরে তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি? আর সেই বদমাস বলল, এত অসন্তুষ্ট হয়ো না, আমি যা দেখছি তাই বলছি। তোমার যদি সত্যি মনে না হয় তাহলে ঠিক আছে, এগিয়ে যাও। ব্রাহ্মণ আরও একটু এগিয়ে গেল, তখন দ্বিতীয় বদমাস ওর সামনে এলো আর বলল, কি মহারাজ, এটা কি এই মরা বাছুর নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? লোক তো হাসবে তাই না? তাই শুনে ব্রাহ্মণ আরও রেগে গিয়ে বলল, বারে বা, খুব চালাক তো তুই, তোর চোখ আছে না নেই? আমার কাঁধে এটা ছাগল আর তুই এটাকে বলছিস বাছুর, তুই মূর্খ। তখন বদমাস বলল, মহারাজ রাগ করবেন না, আমি যা দেখেছি তাই বলছি, আপনার যা ঠিক মনে হয় তাই করুন। ব্রাহ্মণ আরও এগিয়ে গেল, তখন তৃতীয় বদমাস সামনে এল আর হেসে বলল, মহারাজ কাঁধে গাধা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? এটা আপনাকে শোভা দেয় না, কেউ দেখার আগে ওটাকে নিচে নামিয়ে দিন, নাহলে লোক আপনাকে পাগল বলবে। ওই বদমাসের কথা শুনে ব্রাহ্মণ ভাবতে লাগল, আমি তো ছাগল নিয়ে যাচ্ছি, প্রথমজনে কি কুকুর বলল, দ্বিতীয়জনে কি বাছুর বলল, আর এখনই বলছে গাধা, এ আবার কি? আমার কাঁধে বসে একটা ছাগল নাকি আলাদা আলাদা রূপে নেওয়া একটা রাক্ষস? আর বেশি কিছু না ভেবে সত্যি মিথ্যের পরীক্ষা না করে ছাগলটাকে সে দুম করে নিচে ফেলে দিল আর পেছনে না দেখে রাক্ষসের ভয়ে ঘরের দিকে দৌড়ে পালালো। আর কি, ওই তিনজন বদমাস ছাগলকে মেরে তার মাংস খেয়ে নাচতে লাগলো। তাই বাচ্চারা, এই দুনিয়াতে বুদ্ধিমান লোকেদেরও সহজে মূর্খ বানানো যেতে পারে।